আপনি কি জানেন সাইলেন্ট হার্ট অ্যাটাক কি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সাইলেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণ কারণ ও প্রতিরোধের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে সাইলেন্ট হার্ট অ্যাটাকের অনেক অজানা বিষয় সম্বন্ধে আপনি জানতে পারবেন তাহলে চলুন শুরু করি ভিডিওটা হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীর সংখ্যা এখনকার সময়ে সারা পৃথিবীতে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে তার মধ্যে বেশিরভাগই সাইলেন্ট হার্ট অ্যাটাক অর্থাৎ নীরবে ঘটে যাওয়া হার্ট অ্যাটাকের শিকার হয়ে থাকেন দ্য ন্যাশনাল হার্ট লাং অ্যান্ড ব্লাড ইনস্টিটিউট জানিয়েছে বিশ্বে প্রতি বছর মোট হার্ট অ্যাটাকের তিন ভাগের এক ভাগ সাইলেন্ট হার্ট অ্যাটাক রোগটির লক্ষণ দীর্ঘ সময় ধরে অর্থাৎ আস্তে আস্তে প্রকাশ পায় অনেক সময় দেখা যায় রোগীরা কোনো প্রকার ব্যথায় অনুভব করে না তারপরও ভিতরে ভিতরে হার্ট অ্যাটাক হয়ে যায় চলুন এ ধরনের সমস্যার ক্ষেত্রে মোকাবেলায় আমাদের কি করতে হবে তা ভালোভাবে জেনে নিই সাইলেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণ কি হার্ট অ্যাটাক হলে কিভাবে বুঝবেন সাইলেন্ট হার্ট অ্যাটাক শব্দটির মাঝেই রোগটি সম্পর্কে একটি মৌলিক ধারণা পাওয়া যায় এটা যদি সহজভাবে বলি তাহলে সাইলেন্ট হার্ট হচ্ছে নীরবে ঘটে যাওয়া হার্ট অ্যাটাক যার তেমন কোনো লক্ষণ আগে থেকে তেমন প্রকাশ পায় না তারপরও চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে এর কতিপয় লক্ষণ বের করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য সমস্যাসমূহ হচ্ছে শ্বাসকষ্ট বুকে ব্যথা অবসাদ ও অতিরিক্ত ঘাম অন্যতম তবে অনেক ক্ষেত্রে এসব সমস্যা নাও দেখা দিতে পারে কিংবা দেখা গেলেও কোনো একটা উপসর্গ দেখা দিতে পারে সাধারণ হার্ট অ্যাটাকের বেশ কিছু উপসর্গ দেখা যায় কিন্তু সাইলেন্ট হার্ট অ্যাটাকের বেলায় অন্য কোনো সমস্যা থেকেই এই লক্ষণগুলো দেখা দিয়েছে মনে করে রুগীরা মনে করে তার হার্টে কোনো সমস্যা নেই এই জন্য বিপত্তিটা ঘটে থাকে তাই বড় বিপদ থেকে রক্ষা পেতে লক্ষণগুলোর কোনো একটা লক্ষণ দেখা দেওয়া মাত্রই রোগীকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সাইলেন্ট 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 হার্ট 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 অ্যাটাকের কারণ কি। কেন হয় অ্যাটাক অ্যাটাকের অন্যতম কারণগুলির মধ্যে একটি হচ্ছে হার্টের হৃদরোগের রক্ত সরবরাহ নালি ব্লকজনিত সমস্যা হয়ে হার্ট অ্যাটাক হওয়া তবে পুরুষের চেয়ে মহিলাদের উচ্চ রক্তচাপের সমস্যার কারণে সাইলেন্ট হার্ট অ্যাটাক হতে বেশি দেখা যায় এছাড়া উচ্চ মাত্রায় খারাপ কোলেস্ট্রল থাকলে অথবা অতিরিক্ত মোটা হলে অস্বাস্থ্যকর জীবনযাপন করলে অস্বাস্থ্যকর খাদ্যা অভ্যাস শারীরিক পরিশ্রমও না করলে ধূমপান করা মদ্যপান করলে অতিরিক্ত দুশ্চিন্তা করা ইত্যাদি এই অ্যাটাকের মূল কারণ সাইলেন্ট হার্ট অ্যাটাক কাদের বেশি হয় বিশেষজ্ঞদের মতে অনেকেই সাইলেন্ট হার্ট অ্যাটাকের শিকার হলেও অনেক সময় রোগী কোনো অনুভব করেন না এই ধরনের অ্যাটাকে উপসর্গগুলি সময় ধরে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে কিন্তু ভিতরে ভিতরে হার্ট অ্যাটাক হয়ে যায় জার্মান স্বাস্থ্যভিত্তিক সাইট কার্ডিওসিকিউরের তথ্য অনুযায়ী সাইলেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণের মধ্যে রয়েছে ক্লান্তিভাব ভাব অস্বস্তি দুর্বলতা এবং মাথা ঘোরা তবে এগুলো হওয়াটা মানেই সাইলেন্ট হার্ট অ্যাটাক নয় হৃদরোগ বিশেষজ্ঞদের মতে দেখা গেছে যে পুরুষদের তুলনায় রোগটি মহিলাদের বেশি হয়ে থাকে এতে আক্রান্ত রোগীরা অনেক সময় তেমন কিছু বুঝতেই পারে না আর পারলেও খুব অল্প বা সাধারণ ব্যথা হিসেবে মনে করে অনেক সময় তারা তেমন পাত্তা দিতে চায় না বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এমনটা বেশি হয়ে থাকে ডায়াবেটিসের কারণে তাদের শরীরে নানা ধরনের কমপ্লিকেশন তৈরি হয় এই জন্য তারা মনে করেন এগুলো তাদের সাধারণ সমস্যা অনেক সময় ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার কারণে তাদের শরীরের বোধশক্তি এতটাই কমে যায় যে হার্ট অ্যাটাকের সময় তীব্র ব্যথা অনুভূত হলেও সেটা তারা সহজে বুঝতেই পারে না রোগীদের অনেক সময় শ্বাসকষ্টের সমস্যাও খুব প্রকট হয়ে থাকে রোগী খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে এবং সামান্য শারীরিক পরিশ্রমেতেই হাঁপাতে থাকে এছাড়া রোগীর হাত ঘাড় দুই কাঁধের মাঝেও প্রচণ্ড ব্যথা হতে পারে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি এখানে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না সাইলেন্ট হার্ট অ্যাট্যাক প্রতিরোধ করার কোনো উপায় আছে কি হ্যাঁ সাইলেন্ট হার্ট অ্যাটাক প্রতিরোধ করার উপায় আছে তবে নীরব ঘাতক সাইলেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস বা প্রতিরোধ করতে হলে আপনাকে এই উপায়গুলো মেনে চলতে হবে যেমন প্রতিদিন স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে ধূমপান না করা মানে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে নিয়মিত কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে সাইলেন্ট হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণে করণীয় কি সাইলেন্ট হার্ট অ্যাটাক হওয়ার পর আরেকটি হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে যা খুবই মারাত্মক হতে পারে কি দ্বিতীয় হার্ট অ্যাটাকের জন্য হার্ট অকার্যকর হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে সাধারণ হার্ট অ্যাটাক আর সাইলেন্ট হার্ট অ্যাটাকের চিকিৎসার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই সাইলেন্ট হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণে যা করা উচিত তা নিম্নে আলোচনা করা হলো সাইলেন্ট হার্ট অ্যাটাক থেকে দূরে থাকতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি ডায়াবেটিসের কমপ্লিকেশন যার শরীরে তৈরি হবে তাকে সবসময় সাবধানে থাকতে হবে দ্বিতীয়ত বুকে অল্প ব্যথা দেখা দিলে কিংবা অস্থিরতা বোধ করলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে আর অস্থিরতা হাইপো জন্য হয় তাহলে রুগীকে গ্লুকোজ বা চিনি কিংবা অন্য কোনো খাবার দিলে সে দ্রুত ঠিক হয়ে যাবে কিন্তু সাইলেন্ট হার্ট অ্যাটাক হলে সেক্ষেত্রে সেটা হবে না এজন্য ঘরে গ্লুকোমিটার থাকলেও পরীক্ষা করে সমস্যাটি সহজে বোঝা যেতে পারে আর তৃতীয়ত হচ্ছে নিয়মিত কোনো মেডিসিন বিশেষজ্ঞ বা ডায়াবেটোলজিস্টের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে বর্তমান বিশ্বে হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে এর মধ্যে বয়স্ক ও ডায়াবেটিস রোগীদের সাইলেন্ট হার্ট অ্যাটাকের ঘটনা বেশি চোখে পড়ে উপরে উল্লেখিত অস্বস্তিগুলোর যে কোনো একটি দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়মিত শারীরিক পরিশ্রম করুন আর বিশেষ করে ডান হাতে ব্যথা হলে অবশ্যই অবহেলা করবেন না স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া ও জীবনযাপন করুন আর হার্ট অ্যাটাক একবার হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়ার যায় ততই মঙ্গল আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটি দেখে আপনি কোনোভাবে উপকৃত হন তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন